আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, আমিও সুস্থ আছি। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদের আমি আবার স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার সাবস্ক্রাইব যারা যারা হয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকে কোনো মানে কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি এসেছি যে কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে আমি প্রথম কানের দিয়ে আমি স্টার্ট করব, যে আমার কাছে যা যা কানের আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশি নেই তেমন, অল্প কিছুই আছে, সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে বিকেল 6টা, তো 6টা থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তো তোমরা দেখো, তো বেশি কিছু নেই, অল্প স্বল্পই আছে। আর যেটা বলেছিলাম যে মেলাতে আমি নিয়ে এসেছি, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথম আমি দেখাচ্ছি, এটা আমি বিয়েতে পেয়েছি, দেখো। এটা আমি বিয়েতে পেয়েছি, দেখতে পাচ্ছো, এটা আমি বিয়েতে পেয়েছি, এরকম একটা এরকম মধ্যে। তো এটা আমি বেশি দিন পরিনি, জাস্ট বিয়ের দিনটা, সেদিন একটা বউ ভাত ছিল সেখানে নিবন্ধ ছিল, সেই দিনটাই পড়া হয়েছিল, আর পড়া হয়নি পুরো, একদম এরকম একদিনই পড়েছি। তো এই একটা, এটাও বেশি দিন হয়নি, এটা কিনেছি দুদিন পরেছি, এটা এটা নিয়েছি আমি গঙ্গারামপুর থেকে, মানে আমার বাপের বাড়ি ওখান থেকে নিয়ে এসেছিলাম। এইটা এই যে এরকম দেখতে সরিয়ে দিলাম। বেশি তেমন কিছু নেই আমার কাছে, হালকা পাতলা অল্প জিনিস আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইটা আমি নিয়েছি দিল্লিতে, দিল্লি থেকে নিয়ে এসেছি এটা, যখন আমরা যখন দিল্লিতে থাকতাম তখনকার কানের, এটা বহু পুরনো আমার কানের, এটা 2012-র কানের, আমার কাছে এখনও রেখে দিয়েছি। এটা আমাকে একজন গিফট করেছিল, সেই জন্যই আমি এটা ভালোভাবে যত্নে রেখে দিয়েছি। এটা এটাও আমার দিল্লির কানে, এটা আমার বিয়ের সময় আমার মা ওখান থেকে কিনে নিয়ে এসেছিল। তো ওখানকার গল্প অন্য কোনো দিন বলবো, দিল্লিতে কেন থাকা হতো, এই যে এরকম দেখতে। কমেন্ট বক্সে জানাবে কেমন এই কানের দুলগুলো, ছড়িয়ে দিলাম। এটা এই একটা কানের, এটা আমি এখান থেকেই নিয়েছি, মানে আমার শ্বশুরবাড়ির এখান থেকে। কালারটা খুব অন্যরকম ব্ল্যাকের মতো, এটা দেখেছই আমি মেলাতে পরে গিয়েছিলাম, এরকম জিনিসটা ছড়িয়ে দিলাম। এটা আমার সব থেকে প্রিয় কানের, আমি এটা অনেকবার পড়েছি, আর এই যে এটা অনেকবার পড়েছি আমার সব থেকে ছোটোর মধ্যে, তো খুব ভালো লাগে পড়তে। বেশিরভাগ আমার এখানকার কম আছে, কেন আমি কেনা জিনিস খুব কম পড়ি, আর কেনা জিনিস আমার বাইরে টাইরে গেলে কম ইউজ করি, তো সোনারটা ইউজ করি। তো কানের আমার বেশি নেই, আমি কেনা কানেরটা খুব কম পড়ি। এই যে এটাও আমার দিল্লি, এর হারটা রয়েছে, তো অন্য দিন পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো নেকলেসটা। এটাও আমার দিল্লি থেকে, এটাও আমাকে একজন গিফট করেছে, সব আমার সব থেকে কাছের লোক এটা গিফট করেছে আমাকে। সে যদি কোনোদিন ভিডিওটা দেখে তার হয়তো কানের দুলটা দেখে মনে পড়বে, যার নামটা আমি বলছি না, তো ওর নামটা অন্য কোনো দিন বলবো, তাহলে সেটা আমার সব থেকে প্রিয় লোক দিয়েছে, সেটার নামটা বলছি না, অন্য কোনো দিন বলবো। সব থেকে কাছের লোক এই কানের দুলটা দিয়েছে, সরিয়ে দিলাম। আর একটা দেখাচ্ছি,
এটা হচ্ছে মানে কানের দুল নয়, এটা হচ্ছে আমার দীঘাতে যাওয়া হয়েছিল, আমার বর গিয়েছিল তো সেখান থেকে আনা হয়েছিল এই ক্লিপটা। আর একটা আছে যেটা সেট রয়েছে, এটাও আমার দিল্লির, প্রায় সব জিনিস আমার দিল্লির। আমার কেনাকাটি খুব কম হয় এখানে, আমি বেরোই না অতটা সেরকম, দেখতেই পাচ্ছ আমার ব্লগে, আমি সবসময় ব্লগে এবং ঘরটাই শ্যুট করছি, আর কিছু শ্যুট করতে পারছি না। এই যে এটাও আমার দিল্লি থেকেই আনা, আর এর কানের দুলগুলো এরকম ছোট্ট ছোট, এগুলো পরি না, ভালো লাগে না, বাস কিনে এনে বাস এরকম রেখে দিয়েছি। তো গাইস এইটুকু ছিল, আর বেশি কিছু নেই আমার কাছে। তো তোমাদের সাথে যেটা ল্যাম্পটা আমার শেয়ার করা বাকি ছিল সেটাই শেয়ার করব। এর দুটো লাইট মানে দু রকমের লাইট চলে, এইটা বাকি ছিল শেয়ার করা তোমাদের সাথে, তো এটার আমি করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি লাইটটা। ভুল লাগিয়েছি, কিভাবে লাগাতে হয় তাহলে, তো ফাইনালি করে নিয়েছি, এবারে দেখছি, অনেক চেষ্টা করার পর হয়েছে, কিভাবে কি করে মাথা কিছুই পারি না, হয়ে যা, কিভাবে করে পারছি না করতে, তো যাই হোক আমি এটা পারছি না করতে এরকম। মানে এটা হচ্ছে দেখতে পাচ্ছো লাল জ্বলছে, লাইট অফ করতো যত লাইটটা বন্ধ করতো বাবু, এরকম জ্বলে পুরো মুখটা লাল হয়ে গেছে, জিনিসটা এরকম ভেবে লাগছে বলো। তারপর আর একটা কালার আছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি, আমি ভাবছি এটা দিয়েই ভাবছি তোমাদের সাথে কথা বলবো, ব্যাস্ট এই কালার ছিল আর এটাই শেয়ার করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যা লাইটটা জ্বালিয়ে দে পারবো। গাইস গাইস কমেন্ট বক্সে জানাবে এটা কেমন হয়েছে। আর এই যে কালার দেখেছো, তো কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে গাইস। তো এটা আমি এখন অফ করে দিই। তো এই ছিল আমার দেখানো, আর তো তেমন কিছু নেই যে দেখাবো, তো অন্য কোনো দিন দেখি বাকি রয়েছে আরও কিছু দেখাবো তোমাদেরকে। তোমরা তো কমেন্ট বক্সে জানাও কি আমার ভিডিওতে কী কী দেখতে চাও, কেমন ভিডিও নিয়ে আসবো সেটা আমাকে কমেন্টে জানাও, চেষ্টা করবো করার যতটা পারি। বুঝতেই পারছো একটা হাউস ওয়াইফ বাড়িতে থেকে বসে আমার তো মানে সেরকম তো সুবিধা নেই যে আমি বাইরে যেয়ে তোমাদের সাথে কথা মানে সেরকম কিছু দেখানো, যেটুকটা সামর্থ্য হয় সেটুকটা করার চেষ্টা করি আমি, আর তার থেকে বেশি কী বলতো আমার অতটা শেয়ার করা হয় না। আর হচ্ছে যখন ওর কাছে অনেকটা রিকোয়েস্ট করার পর মানে আমার বরকে রিকোয়েস্ট করতে হয় অনেক কিছু বলে বলে রাজি করাতে হয়,
রাজি করিয়ে তারপরে হচ্ছে বাইরেটা যাই হোক শ্যুট করা যায়। তো যাই হোক, জানি না, যত আমি চেষ্টা করব, বাইরে প্ল্যান আছে যে তোমাদেরকে সাউথ সিটি ওদিকটা ঘুরাবো। সাউথ সিটি বলে তো, না ভুল বলছি, জানি না, কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ওটা বোধ হয় টালিগঞ্জের ওখানটায়, তো জানি না অতটা কী জায়গাটার নাম, হয়তো ভুল বলছি, তো তোমরা মনে কিছু নিও না আমি যদি কোনো ভুল কথা বলে থাকি। তো আমার জন্য আমাকে বোন ভেবে, দিদি ভেবে ক্ষমা করে দিও। তো যাই হোক, প্রথম প্রথম করছি বলে ব্লগে তো একটু ভুলভাল হবে। তোমরা ভিডিও দেখছো ঠিকই, কিন্তু একটা লাইক করছো না, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা অল করে দিও। আর অল করে দেওয়ার পর উপরে যে ঘন্টা মতন আছে ওইটা প্রেস করে দিলেই আমি যা ভিডিও আপলোড করবো সেটা তোমাদের ফোনে চলে যাবে তাড়াতাড়ি। তো গাইস, আমি জানি না কতটা তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা, চেষ্টা করেছি অনেকটা করার, আর যা ছিল আমার কাছে কানের দুল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাছে এটুকুই ছিল জিনিস দেখানো, কালকে দেখি। এই এটা আমার সকালে পোস্ট হবে, এটা আমি সকালে পোস্ট করব, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস, তোমাদের কাছে হাত মানে ভিডিওটা দেখবে একটা অন্তত একটা লাইক করে দিও, এটাই চাইছি তোমাদের কাছে, আর কিছু চাইছি না। তো যাই হোক, এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনটাও অল করে দিও যাতে তোমাদের ফোনে তাড়াতাড়ি যায়। তো বাই, এখানেই শেষ করছি।